দর্শক, 10 নং দিগনাগর ইউনিয়ন, মুখশিদপুর, গোপালগঞ্জ, এই এলাকায় আমরা এসেছি। আজকে আমরা কথা শুনব স্বতন্ত্র প্রার্থী লিটু মোল্লার ছোট ভাই পারভেজ মোল্লা। তিনি তার ভাইয়ের নির্বাচনী প্রচার প্রচারণা সম্বন্ধে কিছু বলবেন এবং আমরা জনসাধারণের কিছু কথা শুনব। দর্শক দর্শক তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান নির্বাচনে, আর এই তিনজনই সাবেক চেয়ারম্যান ছিলেন, আবার তারা তিনজনই প্রতিদ্বন্দ্বিতা করছে। দর্শক আপনারা একটু বলেন যে এই নৌকা প্রতীক দেওয়া কি ঠিক হয়েছে ইউনিয়ন নির্বাচনে? আচ্ছা, ধন্যবাদ। এই বর্তমান আসন্ন নির্বাচনকে সামনে রেখে আপনাদের প্রচার প্রচারণা কেমন চলছে, এবং আপনারা আপনার ভাই তো সাবেক চেয়ারম্যান ছিলেন, তাই সেই হিসেবে জনগণের কাছে আপনাদের কী প্রত্যাশা আশা, এবং স্থানীয় বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কী আশা ব্যক্ত মনে করেন যে কীভাবে হলে সুষ্ঠু নির্বাচন হবে? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। আসলে এই 10 নং দিগর ইউনিয়নে আমরা পূর্বপুরুষদের জের ধরেই আমরা মানুষের সেবা করে আসছি। আমার বাবা মরহুম ফজলুর রহমান মোল্লা দীর্ঘদিন এই ইউনিয়নবাসীর সেবা করে আসছে। উনিয়ার ইন্তেকালের পরে আমার বড় ভাই দিগ্নগর ইউনিয়নবাসী অত্যন্ত রেকর্ড সংখ্যক ভোট দিয়ে আমার ভাইকে নির্বাচিত করে, এবং ওই বছর গোপালগঞ্জ জেলার 2015 সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। তা আমরা এবছর আবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার ভাই মাঠে আছে, কারণ আমরা সবসময় জনগণের পাশে আছি, জনগণ আমাদের সাথে আছে। উনি ব্যস্ততার কারণে আমি আপনাদের দু একটি কথা বলছি। আমার বাবা যেমন জনগণের সেবা করে যাচ্ছিল, আমরাও তেমন চারটে ভাই আমরাও জনগণের সেবার জন্য সবসময় নিয়োজিত আছি এবং থাকবো বলে ইচ্ছা করি। জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। জনগণ আমাদের চায় তো এবারও ইনশাআল্লাহ আমাদের 28 তারিখে ঈদের আনন্দে উৎসবমুখ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আনারস প্রতীকে জয়যুক্ত হবে বলে আমরা আশা করি। আর আইনশৃঙ্খলার প্রতি আমাদের কথা হচ্ছে, তারা এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্বাচন করার অঙ্গীকার করেছে এবং তাদের কর্মকাণ্ড আমরা সন্তুষ্ট। আশা করি নির্বাচন সুষ্ঠু হবে এবং আমার ভাই জাহিদুল ইসলাম লিটু মোল্লা পুনরায় নির্বাচিত হবে বলে আমরা আশা করি। চাচ্ছিলাম যে আপনার বড় ভাই লিটু মোল্লা যদি আনারসের প্রতীক বিজয় হয়, তাহলে আপনাদের মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, চাঁদাবাদ, জঙ্গিবাদ এই সম্বন্ধে আপনাদের কি ভূমিকা থাকবে? বরাবরই দেখেন, আমরা বরাবরই আমাদের পরিবার বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদক বিরোধী আমরা আন্দোলন করে যাচ্ছি এবং করে যাব। আর আমাদের নির্বাচনী ইস্তেহারেও এটা ঘোষণা দেওয়া আছে, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার, সদা সর্বদা আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।